নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল মায়ের রান্নাঘর ইন্ডিয়ান ফুডে তোমাদের সকলকে স্বাগত। ঘুরতে ঘুরতে আজ চলে আসলাম দমদম পার্কের মন্দিরে বা কৃষ্ণপুর মন্দিরে, যেটি 1965 সালে তৈরি হয়েছিল। এটি দমদমপাক কালী মন্দির নামেও বিখ্যাত। এটি তোমরা অনেকেই চেনো, কারণ দমদম পার্ক অঞ্চল দুর্গাপূজার জন্য খুব বিখ্যাত। এখানে বেশ কয়েকটি বড় বড় দুর্গাপুজো হয়। তার মধ্যে মন্দিরে পুজো বলতে তোমরা যেটা বোঝো, অর্থাৎ মন্দিরে দুর্গাপুজো, সেটি যে প্রাঙ্গণে হয় সেটি আসলে এই মন্দিরেরই প্রাঙ্গণ। এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতর প্রবেশ করছি। মন্দিরে প্রবেশ করেই তোমরা বাহাতে দেখতে পাবে একটি সুন্দর বাগান রয়েছে, বিভিন্ন বড় বড় গাছ এখানে রয়েছে। বাহাতে বাগান আর ডান হাতে দেখো একটা সুন্দর খেলার মাঠ রয়েছে। এই বাগান ও খেলার মাঠ মন্দিরটিকে ঘিরে রেখে দিয়েছে। এই মন্দিরে আসলে তোমরা একই সাথে শিব বা মহাদেব, মা কালী এবং রাধাকৃষ্ণের দর্শন পাবে। আমরা এখন মন্দিরের বাইরেটা দেখছি, কত সাধারণ হয়েও কত সুন্দর তোমরা দেখো। এবার বলি তোমরা এইখানে কিভাবে আসবে। তোমরা ভিআইপি রোড ধরেও আসতে পারো, সেক্ষেত্রে তোমাদের ভিআইপির উপর অবস্থিত দমদম পার্ক স্টপেজে নামতে হবে। সেখান থেকে রিক্সা করে তোমরা সহজে এখানে চলে আসতে পারবে, বা হেঁটেও আসতে পারো। মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগবে। আবার যশোর স্টপেজ ধর, যশোর দিয়ে তোমরা যদি আসো, সেখানেও যশোরের উপর অবস্থিত দমদম পার্ক স্টপেজে তোমরা নামবে। সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স মোটামুটি ওই 10 থেকে 12 মিনিট, রিক্সাতেও আসতে পারো। একদম বাপাশে মন্দিরের ভিতরে প্রবেশ করে তোমরা দেখবে শিবের কক্ষ রয়েছে, অর্থাৎ এখানে মহাদেব আছেন। মাঝখানের কক্ষে রয়েছেন মা কালী। এবং ডান দিকের কক্ষে রয়েছেন রাধাকৃষ্ণ। একই মন্দিরে সমস্ত দেবতার অধিষ্ঠান ঘটেছে এখানে। বন্ধুরা, এর আগেও আমার চ্যানেলে আমি অনেক মন্দির দর্শন করার সুযোগ পেয়েছি, সেই ভিডিও আমি এখানে আপলোড করেছি। কিন্তু এই মন্দিরটি আমার কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ, এই জন্য একটা বিশেষ আবেগের জায়গা, এই জন্য কারণ আমি নিজে দমদম পার্ক স্কুলে পড়তাম, দমদম পার্ক বয়েজ স্কুলে পড়তাম। ফলে প্রতিদিনই যাওয়ার সময় এই মন্দিরে আমি দর্শন করে যেতাম, প্রণাম করে যেতাম। এর পাশেই হচ্ছে দমদম পার্ক বয়েজ স্কুলটি, সেখানে এটি একটি আবেগের জায়গা আমার কাছে। তো হয়তো ভবিষ্যতে কোনো ভিডিওতে আমি দমদম পার্ক স্কুলটিকেও বা দমদম পার্ক অঞ্চলটিকে নিয়েও ভিডিও করব, তা আজ এই মন্দিরটা দিয়ে করলাম। তোমাদের এই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। এখন আমার চ্যানেলটি আর সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। যারা করেছো তারা চ্যানেলের সঙ্গে। ভিডিওটি পুরো দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।